দুর্গাপুরের সগরভাঙায় বেসরকারি কারখানায় কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ বন্ধ, উৎপাদন কর্মী মৃত্যু নিয়ে তৃণমূল বিজেপি তরজা। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে কারখানার এসএমএস বিভাগের সুপারভাইজার তপন মল্লিকের পায়ের ওপর দিয়ে ভারী গাড়ি চলে যায়। গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর ইএসআই হাসপাতালে নিয়ে গেলে বছর 47-এর ওই কর্মীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই মৃতের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক সহায়তার দাবিতে কারখানার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা। বন্ধ করে দেওয়া হয় উৎপাদন, কর্মী মৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূলের দাবি, দুর্ঘটনার পর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই কর্মীর মৃত্যু হয়েছে। বিজেপির পাল্টা দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কর্মীর। মালিক পক্ষের সঙ্গে হাত মিলিয়ে বিষয়টি তৃণমূলের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি বিজেপির। মৃতের পরিবারকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।